এই ধরনের পাবলিক লাইন সার্ভিস পাই দীর্ঘ সময় লাগে, কারণ একটা মাত্র সিজনে কাজ করতে পারে, বাকি সিজনে তারা কাজ করে। এখন মোটামুটি প্রায় 13,000 স্কোয়ার কিলোমিটার আমাদের ডেটা হাতে চলে আসছে এবং বেশ কয়েকটি দেশ আমি বলতে পারি যে এশিয়া সহ আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ তাদের ইন্টারেস্ট শো করেছে। আমি এখানে উল্লেখ করলাম না, নাম দেব কারণ তারা ইন্টারেস্ট শো করেছে, ডেটা কেনার ব্যাপার উৎসাহ হয়েছে, তারা অনেকে কিনেছেন এবং আমরা চাচ্ছি সারা পৃথিবীতে যে বাংলাদেশের এম্বাসিগুলো আছে সেখানে ওয়েবসাইটে আমাদের এই মিটিং ডকুমেন্ট পাওয়া যাবে, ইকোনমিক্স পত্রিকায় আমাদের মিটিং ডকুমেন্টের টেন্ডারের নোটিশটা যাবে এবং বাংলাদেশের বিভিন্ন চাকরি পত্রিকাগুলোতে আসবে। আমরা একটা সমৃদ্ধ একটা প্রতিযোগিতামূলক ভাবে আমরা চাচ্ছি যে বাংলাদেশে সর্বপ্রথম অবসর মিটিংটি যেন অনুষ্ঠিত হয় এবং আমরা আশাবাদী এই বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা ক্লোজ করতে পারব। প্রায় 6 মাস সময় দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ইভ্যালুয়েশন যা প্রসেস লাগে সেগুলি আমরা করব। এর মাঝে রমজানের পরে আমাদের একটা প্রিপিক মিটিং হবে, সেই প্রিপিক মিটিংয়ে যারা এখানে পার্টিসিপেট করতে তারা আসবেন, তাদের কোনো তথ্য জানা থাকলে মিটিং আলোচনা করব। এই হলো সার্বিক বিষয়। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে পেট্রো বাংলা এবং জ্বালানি বিভাগকে এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে। আমাদের এখানকার যারা কর্মকর্তারা ছিলেন অত্যন্ত পরিশ্রম করে, বিশেষ করে কৃষি ব্যাপারে তারা প্রচণ্ডভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি আন্তর্জাতিক মানের একটা কৃষি তৈরি করেছেন। আমাদের ফুড ভ্যাকেন্সি যে কোম্পানি ছিল আমরা তার কনসালট হিসেবে রেখেছিলাম, তারাও আমাদেরকে সময় দিয়েছেন প্রচণ্ডভাবে এবং আমাদের যে বিডিং প্রসেসটা শুরু হচ্ছে এটার পিছনে যে কর্মকর্তারা আছেন এবং যে টিম আমরা সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশাবাদ আপনাদের সকলের সহযোগিতা আমরা একটি ভালো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই বিডিং প্রসেসটা শেষ করতে পারি।